ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপান সেলিব্রিটি ডল স্কিন ক্রিম সম্পর্কে। আর এটি হচ্ছে খুবই বাজারে ভাইরাল এবং মাথা নষ্ট করা একটি প্রোডাক্ট। আপুরা একদম এটার জন্য সবাই পাগল হয়ে গিয়েছে নতুন আসার সাথে সাথে, কারণ এই প্রোডাক্টটি আসার সাথে সাথে ভাইরাল হয়ে গিয়েছে। যারা এটা ইউজ করেছে তারাই এটা সম্পর্কে গুড রিভিউ দিয়েছে, যারা ব্যবহার করেছে তারাই বলেছে যে 2 থেকে 3 দিন ব্যবহার করেই নাকি স্কিন গ্লো করছে, স্কিনে অনেক উন্নতি হয়েছে, ডেভেলপ করেছে, স্কিন সৌন্দর্য বেড়ে গিয়েছে, জাপানি মেয়েদের মতো নাকি চকচকে স্কিন হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আসল রহস্যটা আপনাদেরকে বলে দিই। জাপান সেলিব্রিটি এই ডল স্কিন ক্রিমটা কাজ করে ঠিকই, কিন্তু এখানে কেমিক্যালসের মাত্রা এত বেশি দেওয়া হয়েছে যার কারণে অতি দ্রুত কাজ করে। মাত্র 2 থেকে 3 দিন ব্যবহারের পরেই মনে হয় যে স্কিনটা একদম মাথা নষ্ট করা সুন্দর হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আপুদা অবশ্যই এই প্রোডাক্ট থেকে সাবধান, কারণ এটা যেমন দ্রুত ফর্সা করবে, আপনারা এই ক্রিমটা ইউজ করা ছেড়ে দিলেই কিন্তু তেমন দ্রুত স্কিনটা ব্ল্যাক অর্থাৎ কাল শীটে পড়ে যাবে একদম, এবং স্কিনে কিন্তু অনেক সময় লোমও বের হতে পারে, সুন্দর স্কিনটা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। তাই এই সব প্রোডাক্ট ইউজ করার আগে একবার না অন্তত 10 বার ভেবে দেখা উচিত যে এটা আদৌ আমি ইউজ করে আমার স্কিনটাকে খারাপ করব কি না। তো এটাই ছিল জাপান সেলিব্রিটি ডল স্কিন ক্রিমের এই রিভিউ। তো রিভিউটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন।